টাকার বিয়ে, কিসের ভালোবাসার বিয়ে? কারণ সে ভালোবাসলে তো সে আমরা কি করছি, আমরা কি মরে গেছি নাকি? আমার মতন যুবক পোলাবাইন থাকে না, সে একজন মানে 60+ বয়স, তার তো কোনো দিক দিয়ে শান্তি দিতে পারবে না, তার ভালোবেসে বিয়ে করছে। টাকা এগুলো, টাকা হ্যাভ মানি অলওয়েজ হ্যাভ, নাই টাকা নেই মানে কিছুই নেই, বুঝতে পারবো এর কাছে টাকা আছে লেগে বিয়ে করছে, এরকম বহুত রো করতেছে। এটাই শিখছে বই থেকে আমরা 16+ বয়সে তখন টাকা কামামু, আমরা তিন চারটা বিয়ে করবো, বড় রকম সমস্যা কি আমরা পারবো? এই লজ্জা কোথায় রাখি, ভয় বের করে আর কচি মেয়েকে বিয়ে করে একটি বিপদে পড়েছেন খন্দকার মুশতাক। আপনারা দেখছেন জনতা কিভাবে তাকে ঘিরে ধরেছে, ভুয়া আমার বউকে নিয়ে গেছে ভাগিয়ে, এই বলে স্লোগান দিচ্ছে। দর্শক আপনারা শুনুন, কারণ এটা কোনোদিনই সম্ভব না, এটা কোনোদিনই সম্ভব না। এখানে যত মানুষ দেখতেছেন কেউ বই নিতে আসে না, ওদের কাপল কাপল পিকে গুলো ওদের ভিডিও গুলো দেখতে আসছে, ওদের থেকে কি শিখবো আমরা, ওদের থেকে আমরা কি শিখবো? তারা বলছে বয়স কোনো ব্যাপার না। হ্যাঁ হ্যাঁ, বয়স কোনো ব্যাপার না, এটা ঠিক আছে, এটা মানে বয়সের একটা মেনটেন করা থাকে আছে ওদের থেকে। আমরা 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 এখন আমাদের মুস্কাত ভাইয়ের থেকে বয়স কম আমাদের, তো ওদের থেকে আমরা কি শিখবো? এগুলো শিখবো আমরা? হ্যাঁ এগুলো শিখবো। আমার বয়স এখন 20। আমি 12 বছর মেয়ে কেন বিয়ে করবো? আমি এখনো 5 বছর হয়েছে, এখনো একটা মেয়েকে মানে একটা মেয়েকে পাওয়ার জন্য এখনো অপেক্ষা করতেছি। দিচ্ছে না বই, নানান কারণে বই আলোচিত সমালোচিত, কিসের জন্য আমরা মানে ওনার বই কিসের জন্য পড়বো? ওই বই পড়ার পর কি শিখবো আমরা, কি শিখবো? একটা বুড়া বয়সে কিভাবে টাকার দ্বারা কিভাবে একটা মেয়ে নিলে এগুলো শিখবো? এত সুন্দর বই মিলে এই বইটা কি হয়েছে মানে জায়গা মানে কিভাবে মানে বুঝুন, নানা কারণে সব বই বিতর্কিত। বই মেলা চলে মানুষ এখান থেকে শিখবে বই কি, বইয়ের মাধ্যমে মানুষ অনেক কিছু শেখে। যে সময় বইতে আমি একটা লাইন পড়বো আকাশ নীল, সেই সময় আমি কল্পনা করবো আকাশ নীল, কিন্তু মুশতাকের বই পড়ার পর আমরা কি শিখবো, কি শেখার আছে? মানে পুরো যুব সমাজ ধ্বংস হবে বইতে এমন কিছু আছে? আমার মতে এই বই বাজার থেকে তুলে দেওয়া উচিত। কিনছে এরা মানে নানান কারণে বই আলোচিত সমালোচিত, এই জন্য এরা কিনছে। মানে পাঠক সবসময় যারা আসে তারা কি আসলে সেই বই দিয়ে জাম করে, অন্য কিছু না ভাই। অনেকে বলছে যে চিড়িয়াখানা যেমন বান্দর দেখানো হয় তার বইটাকে সেই সেই মানে বিরোধের জন্য আলোচনা, আপনি কি সেটা মনে করেন কিনা? না আমি এটারে বানর করলে তো গাছে গাছে ঘুরে আমি এটা দেখতে পারবো না। অ্যাকচুয়ালি সবাই কিন্তু অন্য কোনো পাখির সাথে তুলনা করা যায় তার এই বই আর কি, বানরের চাইতে যদি অন্য কিছু থাকে আর কি। না এটা টাকার বিয়ে, কিসের ভালোবাসার বিয়ে? কারণ সে ভালোবাসলে তো সে আমরা কি করছি, আমরা কি মরে গেছি নাকি? আমার মতন যুবক পোলাবাইন থাকে না, সে একজন মানে 60+ বয়স, তার তো কোনো দিক দিয়ে শান্তি দিতে পারবে না, তার ভালোবেসে বিয়ে করছে। টাকা এগুলো, টাকা হ্যাভ মানি অলওয়েজ হ্যাভ, নাই টাকা নেই মানে কিছুই নেই, বুঝতে পারবো এর কাছে টাকা আছে লেগে বিয়ে করছে, এরকম বহুত রো করতেছে। এনি কোর্সিং ঠিক না ঠিক এটা আমি বলতে পারি না, যা যদি সেটা না করতো তাহলে মানে আমরা ট্রুল করতাম কি নিয়ে। আমরা এটাই শিখছি বই থেকে, আমরা 16+ বয়সে তখন টাকা কামামু, আমরা তিন চারটা বিয়ে করবো, বড় রকম সমস্যা কি আমরা পারবো? আমরা শিখছি এটা বই থেকে, শারীরিক শান্তি দিতে পারবো? সব নষ্টামি নষ্টামির ভিতরে এই বইটা আমি পড়ছি, পুরো নষ্টামি আর নষ্টামি, এটা নষ্টামিতে বইরা গেছে বইটা। উদা ভালোবাসা নামে কোনোই নাই, এই বই পড়লে সমাজের মানুষ নষ্ট হইব, ভালো হইব না, ধীরে ধীরে অধপতনের দিকে যাইব সমাজ।